हेलो एवरीवन, वेलकम टू जॉब गाइड। आज हमारा नियेसि एसएससी जीडी कन्स्टेबल मैथ क्लास 25 नहीं, जार मध्य आज के तेईसे जानुरी शिफ्ट वन समस्त मैथगुल्लो सल्व करब जहाँ आगे क्लासगुल देखो अवश्य देखे नियो। एसएससी जीडी परीक्षार जो एगो क्योंकि प्रैक्टिस करा खूब ही दरकार। तो चलो देखे ना जा धरण प्रश्न इस देखो। प्रथम 25টা দ্রব্য 1 টাকায় বিক্রি করে এক ব্যক্তি 20% লাভ হয়, তবে 1 টাকায় কতগুলো দ্রব্য সে কিনেছিল? তার মানে 25টা দ্রব্যের বিক্রয় মূল্য কত? 1 টাকা। তার মানে একটা দ্রব্যের বিক্রয় মূল্য কত? 1 এর 25। ঠিক আছে, এখন বলছে এই বিক্রয় মূল্যের উপর কী হয়েছে না, তা দেখো বিক্রি করার পর দেখো 20% লাভ হয়েছে। তাহলে সিপি কত হবে? 1/25 ইনটু কী হবে না 100/120। 25 দিয়ে কাটলে পাচ্ছি আমরা 4/120 মানে হচ্ছে 1/30। অর্থাৎ একটা দ্রব্যের কেনা দাম কত? 1/30। অর্থাৎ 30টা দ্রব্যের কেনা দাম কত? 1 টাকা। তাহলে সে 1 টাকায় কতগুলো দ্রব্য কিনেছিল না 1 টাকায় সে 30টা দ্রব্য কিনেছিল। অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, বলছে 45 জন ব্যক্তি একটা কাজ 30 ঘন্টায় করতে পারে, তবে 20 জন ব্যক্তি একই কাজ কত ঘন্টায় করতে পারবে? তাহলে 45 জন ব্যক্তি একটা কাজ করছে 30 ঘন্টায়, তাহলে 20 জন ব্যক্তির ওই কাজটা করতে কত টাইম লাগবে? তাহলে রিকোয়ার্ড আওয়ার কী হবে? দেখো যত বেশি লোক তোমার এখানে কম লাগবে, তাহলে এখানে সময়টা বেশি লাগবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক হবে। 30 ইনটু তাহলে কী হবে না 45/20, ওপরেরটা বাই নিচেরটা হয় ব্যস্ত হলে। তো এটা একটা কাটে দেখো 135/2 হয়, যেটা ভাগ করলে কত পাচ্ছি আমরা 67.5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, বলছে 2টি ট্রেন একই সময় বিজয়ওয়াড়া এবং কলকাতা থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করে 24 কিমি/ঘণ্টা এবং 42 কিমি/ঘণ্টা বেগে যথাক্রমে। যখন তারা সাক্ষাৎ করে তখন দেখা যায় একটা ট্রেন অন্যটার থেকে 140 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে, 2টি স্টেশনের মধ্যে দূরত্ব কত আমাকে বার করতে হবে? তো সাপোজ ধরো এই হচ্ছে স্টেশন একটা, এটা তোমার বিজয়ওয়াড়া, এটা তোমার কলকাতা। ঠিক আছে, আমি ধরলাম যে এই স্থানটাতে মিট হচ্ছে, এই পার্টিকুলার এই পয়েন্টে মিট করছে। আমি ধরলাম এখান থেকে এটা দূরত্ব হচ্ছে এক্স, যে ট্রেনটা কভার করে গেছে এখানে এক্স, আর যে ট্রেনটা এপার থেকে এসছে সে একটু বেশি গেছে, x+140। তাহলে এটা ঠিক আছে, এখন এ যেপারে যাচ্ছে দেখো এর বেগটা কত 24 কিমি/ঘণ্টা বেগে, আর এপার থেকে যাচ্ছে তার বেগটা কত না 42 কিমি/ঘণ্টা। এখন দেখো আমরা জানি ভালো করে যে মিট করার সময় কী হয়, টাইমটা সেম হয়, অর্থাৎ এই এক্স দূরত্ব অতিক্রম করতে এই পার থেকে যে ট্রেনটা যাচ্ছে তার সময় লাগছে কত x/24 সমান এই পার থেকে যে ট্রেনটা আসছে x+1/40 বাই কত হচ্ছে না 42। ব্যাস হয়ে গেল, 6 দিয়ে কাটো 6, এখানে পাচ্ছি আমরা 7 পাচ্ছি 7x, 4x বিয়োগ করলে কত হয় 3x, তাহলে x-এর মানটা পাচ্ছি আমরা 560/3। এখন কি বলেছে, 2টি স্টেশনের মধ্যে দূরত্ব বলেছে, অর্থাৎ দূরত্ব কত না x+x+140, টোটাল ডিস্টেন্সটা কত, এটা এক্স আর এটা x+140, অর্থাৎ 2x+140, 2x মানে 2×560/3+140। তো এখান থেকে পাচ্ছি আমি 1120 আর এখান থেকে পাচ্ছি আমি 420, তাহলে 1540/3, যাকে কারোটি করলে কত পাচ্ছি আমরা 513.33। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান ডি। এটা আমরা রেশিও তৈরি করতে পারতাম, স্পিড রেশিও কত না 24:42, সময়টা একই লাগে, তার ডিস্টেন্স রেশিও একই রকম হবে কি না 24:42। এখন এদের মধ্যে যে গ্যাপটা হচ্ছে 18, সেই 18 সমান কত না 18 সমান হচ্ছে 140, আর টোটালটা করলে কত হয় 66, তাহলে 66 সমান কত হবে 140/18×66। তো করলে কত পাচ্ছি দেখো 70/9, কাটাকুটি করলে কিন্তু এটা একই হবে। তাহলে আমরা 2টো প্রসেসে করতে পারলাম, একটা রেশিও ধরে করলাম আর একটা এমনিভাবে করলাম, যেটা প্রসেস তোমাদের ইচ্ছা হবে সেটা কিন্তু করতে পারো, দুটোই কিন্তু সোজাই প্রসেস, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কী বলছে এখানে, বলছে 2টি বালতিতে দুধ আর জল আছে 4:1 এবং 7:2 অনুপাতে, এই মিশ্রণগুলোকে 1:5 অনুপাতে মেশানো হয়, তবে প্রাপ্ত মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাতটা কত? ঠিক আছে, একদম ডাইরেক্ট আমরা লিখব কি, এখানে লিখব আমরা জল, এটা হচ্ছে জল, ঠিক আছে, আর এটা হচ্ছে দুধ। আচ্ছা তার আগে আমরা 2টো মিশ্রণ রয়েছে, তাহলে 2টো মিশ্রণের মধ্যে দেখো দুধ আছে, একটাতে আছে 4:5, একটাতে জল আছে 1:5, একটাতে আছে 7:9, একটাতে আছে 2:9। এখন বলছি কিনা 1:5 অনুপাতে, মানে এই মিশ্রণটার সাথে আমি 1 গুণ করব, এই মিশ্রণের সাথে আমি 5 গুণ করব। ঠিক আছে, লাস্টে আমাকে কী করতে হবে, মোট জল বার করতে হবে। তো দেখো 1:5 সাথে 1 গুণ করলে কত হয় না 1:5ই হয়,
প্লাস 2-এর 9-এর সাথে 5 গুণ করলে কত পাচ্ছি আমরা 10/9 পাচ্ছি। দুধটা কত হবে দেখো, দুধ একই রকমভাবে 4-এর 5 প্লাস কী হবে এটা 35/9, তা দেখো 35 হয় লসাগু, যেটা এপারও হয় কেটে যাচ্ছে, আলটিমেট কত পাচ্ছি এখান থেকে 9 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমরা 50 অর্থাৎ 59। আচ্ছা এখানে কত পাচ্ছি আমরা 4 লং 36, আর এখানে পাচ্ছি আমরা 175 অর্থাৎ এখানে পাচ্ছি আমরা 59, এটা পাচ্ছি আমরা 5 6 11, 1 7 1 17 20 1 21, তাহলে 59:211 হচ্ছে আমাদের অ্যান্সার, 59:211। নেক্সট চলো, বলছে একটা মূলধন 8% বার্ষিক সুদের হারে 2 বছরে হচ্ছে 1458 টাকা, তো মূলধনের পরিমাণটা কত? 8% মানে কি বোঝায় না 8/100, 4 দিয়ে কাটলে পাই আমরা 2/25, অর্থাৎ যদি প্রিন্সিপাল অর্থাৎ মূলধন আমার 25 হয় তাহলে অ্যামাউন্টটা কত হচ্ছে, 2 টাকা সুদ ধরলে 27 টাকা হচ্ছে। 2 বছর বলেছে, আমরা কি করব এটা স্কোয়ার করে দেবো, এটারও স্কোয়ার করে দেবো, তাহলে 25-এর স্কোয়ার কত হচ্ছে না 625, 27-এর স্কোয়ার হচ্ছে 729। এখন দেখো বলছে অ্যামাউন্টটা বলে দিয়েছে যে 2 বছরে হচ্ছে 1458, অর্থাৎ 729 = 1458 বলে দিয়েছে, আমরা ×2 করেই পেয়ে যাই, তাহলে আমরা এপারও আমরা ×2 করব, কত পাবো আমরা 1250, তাহলে মূলধনের পরিমাণটা কত হলো 1250, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কী বলছে এখানে, বলছে একটা সংখ্যাকে প্রথমে 20% বাড়ানো হয়, তারপর 20% কমানো হলো, সংখ্যাটার কত শতাংশ পরিবর্তন হবে? খুবই সোজা, 100 ধরে নিতে পারো, তাহলে 100-কে প্রথমে বাড়ানো কত হলো না 120 হলো, পরে আবার দেখো 20% হ্রাস করা হলো, তাহলে 120×80/100, তাহলে কত হচ্ছে না 96, ছিল 100 হয়ে গেছে 96-4, অর্থাৎ 4% হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এটা আমরা আরেকটা ফর্মুলা করতে পারি, যদি সেম বাড়ানো হয় সেম কমানো হয় সেক্ষেত্রে কী হবে, যদি x% বাড়ানো হয় আর x% কমানো হয় সেক্ষেত্রে কী হবে না, মাইনাস আসবে x² / 100। এখন দেখো এটা কত হচ্ছে না 20 আছে এখানে, 20² হবে তাহলে /100, মানে এখান থেকে -4 পাচ্ছি, মাইনাস আছে মানে সেটা কিন্তু আলটিমেট হ্রাস হবে, আর 4% তাহলে -4%, ঠিক আছে, বা 4% হ্রাস। নেক্সট চলো, কী বলছে এখানে, বলছে ধার্য মূল্যের উপর 15% ছাড়ে একটা দ্রব্য বিক্রি করার পরে এক বিক্রেতা 10% লাভ করে, কয় মূল্য আর ধার্য মূল্যের মধ্যে অনুপাতটা বার করতে হবে? তো ধরলাম মার্কড প্রাইস, ধার্য মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে সেলিং প্রাইস কী হবে না 15% ছাড় দিচ্ছে মানে 85 হয়ে গেলো, এটা 15 টাকা বাদ দিয়ে দিলাম আমি, কস্ট প্রাইসটা কী হবে না এই 85-এর ওপর তার 10% লাভ হয়েছে, অর্থাৎ 100/110, 00 কাটলে হচ্ছে 850/11। এখন আমার অনুপাতটা চেয়েছে CP:MP, অর্থাৎ 850/11:100, 5 দিয়ে কাটলে কত দেখো 170 হয়, আর 5 দিয়ে কাটলে এখান থেকে কত হচ্ছে না 20 পাচ্ছি, 00 কাটে, অর্থাৎ 17:22, 17:22 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, রিকোয়ার্ড রেশিও আমাদের অপশান এ, আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, বলছে এখানে কোনো একটা কাজ করার ক্ষেত্রে কুলদীপ মনীষের দ্বিগুণ দক্ষ, ঠিক আছে, অর্থাৎ মনীষ আর হচ্ছে তোমার কুলদীপ, অর্থাৎ মনীষ যদি 1 ইউনিট কাজ করে তাহলে কুলদীপ করছে 2 ইউনিট কাজ, দ্বিগুণ দক্ষ মানে তাই তো বোঝায় ইউনিট কাজ, ঠিক আছে, এটা ইউনিট ডেস কিন্তু নয়, ডেস হলে উল্টো হবে, এর 1 দিন লাগলে এর লাগবে 2 দিন, তারা একসাথে যদি কোনো কাজ 36 দিনে করতে পারে, দেখো 1 দিনে করে কতটা এরা 2+1 3 ইউনিট কাজ করছে, ঠিক আছে, কুলদীপ আর হচ্ছে মনীষ, তাহলে 36 দিনে কতটা করবে না 36 দিনে 36×3 108 ইউনিট, তাহলে এইটাই হচ্ছে আমার টোটাল কাজ, টোটাল ওয়ার্কটা কত 108। এখন বলছে কুলদীপ একা কাজটা করতে কতদিন লাগবে, তাহলে রিকোয়ার্ড ডেজ, মোট কাজ হচ্ছে 108, কুলদীপ প্রতিদিন করে 2 ইউনিট করে, সময় লাগবে কত 54 ডেজ হচ্ছে আমাদের অ্যান্সার, 54 ডেজ। নেক্সট চলো, কী বলছে এখানে, বলছে বি আর সি একত্রে যা কাজ করে এ তাই কাজ করে, অর্থাৎ B+C একদিনে যা কাজ করছে এও তাই কাজ করছে, এফিসিয়েন্সিটা সেম, এ আর বি দেখো একসাথে একটা কাজ 7 ঘন্টা 12 মিনিটে সম্পন্ন করে, A+B একটা কাজ 7 ঘন্টা 12 মিনিট মানে 12/60 করলে পাচ্ছে মানে 1/5 অর্থাৎ 36/5 ঘন্টায় সম্পন্ন করে, আর সি ওই কাজটা আবার 36 ঘন্টা সম্পন্ন করে, তো এলসিএম করলে আমরা পাবো কত না 36 পাবো, তাহলে A+Bকে দিয়ে যদি ভাগ করে দিলে কী পাবো না প্রতি মিনিটে কত করে পাচ্ছে, আচ্ছা প্রতি ঘন্টায় কত করে কাজ করছে না 5 ইউনিট করে কাজ করছে, আর সি প্রতি ঘন্টায় 1 ইউনিট করে কাজ করে, ঠিক আছে। এখন দেখো এখানে কী বলেছে, দেখো A+B+C যদি আমি 3টাকে যোগ করি
তাহলে যোগ করলে এক ঘন্টায় কত ইউনিট কাজ করছে, না 5 যোগ 1 6 ইউনিট কাজ করছে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে যে বি প্লাস সি যা এ, তাই মানে বি প্লাস সি জায়গায় আমি এ বসাতে পারি, মানে টু এ, অর্থাৎ টু এ এক ঘন্টায় করে 6 ইউনিট, তাহলে এ জাস্ট এক ঘন্টায় করবে কত, 3 ইউনিট, 6কে 2 দিয়ে ভাগ করে দিলাম, এ পেয়ে যা মানে এখান থেকে আমি বি পেয়ে যাব, তাহলে বি এক ঘন্টায় করবে 5 মাইনাস 3 2 ইউনিট কাজ। এখন কী চেয়েছে, বি একা কাজটা করলে কত সময় লাগবে, তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে, মোট কাজ আমার 36, 2 করে সে করে প্রতি ঘন্টায়, অর্থাৎ 18 ঘন্টা তার সময় লাগবে। অঙ্ক শেষ, 18 ঘন্টা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট চলো কী বলছে, এখানে বলছে 300 মিটার অতিক্রম করতে এক ব্যক্তির কত সময় লাগবে যদি যদি সে 10 কিমি পার ঘন্টা বেগে দৌড়ে। আচ্ছা 10 কিমি পার ঘন্টা মানে কী, 10,000 মিটার যাচ্ছে 60 মিনিটে, তাহলে 300 মিটার যাবে কত মিনিটে, তাহলে 60/10,000 × 300, ঠিক আছে। কত পাচ্ছি আমরা এখান থেকে, দেখো দেখো এখান থেকে 3টে 0 কেটে গেল, তাহলে 18/10, 18/10 মানে এত তোমার কত পাচ্ছি এখান থেকে আমরা, এত মিনিট পাচ্ছি আমরা, তাহলে 1 মিনিট 8/10 সেকেন্ড, 8/10 সেকেন্ডকে আমরা সেকেন্ড বলছি, 8/10 মিনিট, 8/10 মিনিটকে আমরা 60 দিয়ে গুণ করবো, কত পাবো এখান থেকে 48, তাহলে 1 মিনিট 48 সেকেন্ড এই সময়টা লাগবে, আর কিছুই না, 1 মিনিট 48 সেকেন্ড, বোঝাই আছে অঙ্কটা। চলো নেক্সট অঙ্ক, তো বলছে এখানে অর্ধবার্ষিক পর্বে বার্ষিক 6% হারে 10,000 টাকা ব্যাংক থেকে নেওয়া হয়, 1.5 বছর পর কত টাকা ফেরত দিতে হয়েছিল। দেখো 1.5 বছর মানে কি, 6 মাস করে, তাহলে 3টে টার্ম হবে, 6 মাস করে, আর রেট অফ ইন্টারেস্টটা কী হয়ে যাবে তখন, 6টা কিন্তু 2 দিয়ে ভাগ করলে 3% হয়ে যাবে, কারণ জানি আমরা ভালো করে যে অর্ধবার্ষিক পর্বের ক্ষেত্রে 8টা কত হয়, 3%। এখন দেখো তার মানে কি, 100 টাকার ওপর 3 টাকা সুদ, তার মানে 10,000 টাকার ওপর এমনি সুদ কত হবে, 300 টাকা, যেহেতু 3 বার ধরছি আমি 3 বার লিখে নিলাম, 300 300 300, ঠিক আছে। দেখো আলটিমেট যদি আমি এটা সরল সুদ হতো তাহলে কী হতো, 900 টাকা হতো, অর্থাৎ 10,000 সাথে আরও 900 টাকা যোগ হতো। অপশান চেক করে এখানে আর তো এক্সট্রা কিছু করা দরকারই নেই, দেখো এমনিতেই অপশান দেখো এখানে কী রয়েছে, দেখো 10,927, দেখো 870 হয় না, সরল সুদের থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট সবসময় বেশি হয়, তাই না। তো এখানে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে কোনোটা কিন্তু হবে না, একমাত্র অপশান হবে কোনটা, বি। আর যদি এক্সাক্ট আনতে চাও তাহলে কী হবে, এই 300-র ওপর 3% চাপাও তাহলে কত হবে, 9, 300 300 600 হচ্ছে, 600-র ওপর 3% চাপাও কত হয় না, 18 হয়। এখন এর ওপর আর একবার চাপাও দেখো কত হয় না, 0.27, সবটা যোগ করলে কিন্তু কত হয় না, 10,927.27 এই হয়। তো আমাদের এখানে অপশান রয়েছে কোনটা, বি, অনেকক্ষণ আগেই পেয়ে গেছি আমরা। নেক্সট চলো কী বলছে, এখানে একটা চঙের ভূমির ব্যাস এত, উচ্চতা এত হলে সমগোতরের ক্ষেত্রফল কত, তাহলে ব্যাসার্ধটা কত হবে না, 16/2 হচ্ছে কত না, 8 সেন্টিমিটার, সমগোতল মানে কী হবে না, 2πr×r+h, ঠিক আছে। তাহলে 2×22×7×r মানে হচ্ছে এইটা, আর মানে এখানে 8, আর এইচ মানে কত, এখানে 20 মানে 28, আলটিমেট এখান থেকে পাচ্ছি আমরা, 7×4=28, 4×8=32, 2×3 হচ্ছে 64, 64×2 হচ্ছে 128, 128 সাথে 11 গুণ করলে 1408 হয়ে যাবে, 1408, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার আমাদের, 1408 হচ্ছে বর্গ সেমি। নেক্সট চলো কী বলছে, এখানে বলছে একটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে 70 ফিট, তাহলে বক্ষতলের ক্ষেত্রফল কত হবে, তো গোলকের বক্ষতল মানে কী হয়, 4πr², 4×22×7×r মানে কি, 72 বার গুণ, অর্থাৎ কাটলে এখান থেকে পাচ্ছি আমি 10, দেখো 7/22 হচ্ছে 154, 154 4 গুণ করলে কত পাচ্ছি আমরা, 1616, আর 2টো 0 পাশাপাশি বসে যাবে, তাহলে 6160 কোথায় রয়েছে, দেখো অপশান বিতে রয়েছে, হয়ে গেল আমাদের। নেক্সট চলো, তো বলছে এখানে দেখো মান নির্ণয় করতে বলেছি, 8.4কে 1.2 দিয়ে ভাগ, এবারে দেখো রয়েছে এটা। আচ্ছা আগে প্রথমে ব্র্যাকেটের কাজটা করবো, আমরা 27 থেকে 6 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা, 21 পাচ্ছি, তাহলে 21×21 যেহেতু স্কোয়ার আছে, তলায় একটা 3 ভাগ যাচ্ছে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম কত আমি, 147, ঠিক আছে, 147 পেয়ে গেলাম। আর এখানে দেখো ভাগ রয়েছে, তাহলে 84/10×1/12×147×7-5 কত হয় না, 2, তো 12 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে 7, 7 দুগুণে হচ্ছে 14, তাহলে এখানে কত পাচ্ছি দেখো, 147 ইন্টু
চোদ্দোর গুণ সাত চোদ্দ আটানব্বইয়ের আট, দেখো অপশান তো বুঝতেই পারছো, দেখো আট চলে আসে মানে কোনটা হবে 205.8, আর করা দরকারই নেই তাই না। সব সময় গুণ করতে করতে আমরা ইউনিট ডিজিটের কথা মাথায় রাখবো, যখনই দেখবো মিলিয়ে আছে সেখান থেকে আর তো গুণ করা দরকারই নেই। আচ্ছা নেক্সট চলো, তাহলে অপশান হচ্ছে সি এখানে, নেক্সট চলো। বলছে জনের মাসিক খরচ তার মাসিক বেতনের 85%, জ্যাকের মাসিক খরচ তার বেতনের 90%, তাদের মিলিত খরচ কত 88%। জনের মাসিক বেতন যদি 60,000 হয় তাহলে জ্যাকের মাসিক বেতন কত, রেশিও ধরে করতে পারি কিংবা আমরা অ্যালিগেশন লাগাতে পারি। তো এইটা হচ্ছে জন, এইটা হচ্ছে জন, আর এইটা হচ্ছে তোমার জ্যাক, ঠিক আছে। জ্যাকের কত 90%, এখন দেখো মিলিত খরচ কত 88%। এখন দেখো এটা কী বেরোবে, আমাদের ইনকাম রেশিও কিন্তু বেরোবে, কারণ এই যে হিসেবটা করছি আমরা কার মধ্যে করছি না, 100-এর মধ্যে এত, তো সবসময় কিন্তু ইনকাম রেশিওটা এখান থেকে বেরোবে। তো কত পাচ্ছি বিয়োগ করলো 2 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা কত না 3, তাহলে 2:3 পাচ্ছি। এখন জনের বেতন বলে দিয়েছে কত না 60,000, অর্থাৎ এখান থেকে 30,000 গুণ করলেই তো হয়ে যায়। তাহলে আমি এপারেও আমি একই রকমভাবে 30,000 গুণ করে দেবো, তাহলে কত পাচ্ছি আমরা 90,000। তাহলে জ্যাকের বেতন কত হচ্ছে এখান থেকে 90,000, সব থেকে শর্টেজ পসে জায়গাটা কিন্তু জাস্ট রেশিও ধরে করে দাও, কিংবা আমরা এমনি ধরেও করতে পারতাম যে ইনকাম হচ্ছে আমাদের এ ধরলাম, তাহলে 85% অফ এ, ঠিক আছে, প্লাস 90% অফ বি হলো, মানে এখানে জ্যাকের বেতনটা ধরলাম আমি বি, সমান সমান কী হবে না 88% অফ এ প্লাস বি। এখন এপার ওপার করলে সেই কিন্তু এ বি রেশিওটা কী আসবে 2:3 আসবে, একইভাবে হবে এটা। নেক্সট চলো, আচ্ছা এখানে মার্ক করে দিই আমি এটা 90,000। তারপরটা কী বলছে এখানে, বলছে রাম ট্রাফিক থাকার কারণ 2 ঘন্টায় 20 ঘন্টায় 500 কিমি দূরত্ব অতিক্রম করে, যদি সে কিছু দূরত্ব বাইকে 30 কিমি পার ঘন্টা বেগে এবং বাকিটা 20 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, তবে কতটা দূরত্ব সে বাইকে অতিক্রম করলো আমাদের এখান থেকে বার করতে হবে, ঠিক আছে। তো দেখো যদি সে বাইকে পুরোটা যেত তাহলে কতটা যেত, দেখো 30 কিমি পার ঘন্টা বেগে 20 ঘন্টায় কত যেত, 30×20 মানে 600 হয়ে গেল, ঠিক আছে। বাকিটা সে এত বেগে যেত, তো যদি সে এই বেগটাতে যদি পুরোটা কভার করতো তাহলে কত সময় লাগতো, 20×20 ঘন্টা অর্থাৎ 400 কিলোমিটার হতো। এখন ওভারঅল বলে দিয়েছে কত না 500, ঠিক আছে, আমরা রেশিও করবো এখান থেকে, তাহলে 100:100 মানে কি 1:1, এটা হচ্ছে আমাদের সময়ের রেশিও হলো, ঠিক আছে। এখন দেখো এই 2 সমান সমান কী হলো না 20, তাহলে 1 সমান সমান কত পাচ্ছি আমরা 10 ঘন্টা, 1 সমান সমান 10 ঘন্টা মানে কি, সে বাইকে বলছে কতটা দূরত্ব অতিক্রম করলো, তাহলে বাইকে গেছে কত 30×10 কত হচ্ছে না 300 কিলোমিটার, তাহলে 300 কিমি সে বাইকে গেছে, ঠিক আছে, 300 কিমি সে বাইকে গেছে। যদি এইভাবে করতে অসুবিধা হয় তাহলে এক্স ধরে নাও, তো ধরলাম যে সেই বাইকে গেছে এক্স, আর বাকিটাতে গেছে কত না 500 - এক্স। এখন দেখো x/30 + 500 - x/20 সমান সমান কী না মোট সময়টা কত না 20 ঘন্টা। এখন দেখো 60 হয় মানে এখান থেকে পাচ্ছি আমি 20 2x, এখান থেকে পাচ্ছি আমরা 1500 পাচ্ছি, আর এখান থেকে পাচ্ছি আমরা -3x সমান কত পাচ্ছি, এখান থেকে 60 আর 2 কত হচ্ছে না 1200, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা দেখো x এর মান আলটিমেট পাচ্ছি কত না 300, কারণ 2x - x মানে x হয়, ওপারে গেলে বিয়োগ করলে কত হয় না 1 সমান সমান 300 হয়, এইটা বা এইটা যে কোনো প্রসেসে করো। নেক্সট চলো, বলছে একটা ঘরের মাপ হচ্ছে 16 মিটার 14 মিটার এবং 10 মিটার, সমস্ত দিক দিয়ে ভালো করে মাপতে বৃহত্তম সম্ভাব্য স্কেলটি দৈর্ঘ্য কত হবে, এইরকম অঙ্কগুলো থাকলে একদম চোখ কান বুঝিয়ে কী করবো, জাস্ট আমরা এই শেপটা বার করবো, এই শেপ করলে কত হয় না 2 হয়, তো 2 মিটার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, 2 মিটার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। নেক্সট চলো, কী বলছে এখানে, বলছে রেভান্ত 480 টাকা লাভে 8টা ষাট বিক্রি করলো, 12টা ষাট 160 টাকা লাভে বিক্রি করলো, প্রতিটা ষাট পিছু কত লাভে বাকি 20টা ষাটকে বিক্রি করতে হবে, যাতে প্রতি ষাটের গড় লাভ কত হচ্ছে না 20 টাকা। আচ্ছা প্রতি ষাটের গড় লাভ 20, তাহলে মোট লাভটা কত, দেখো এবারে মোট লাভ আর করতে গেলে মোট 60 লাগবে, এখানে আছে 8টা, এখানে আছে 12টা, তাহলে 20খানা হয়ে গেল, আর পরে আছে 20খানা মানে 40টা, তো 40×20 কত হচ্ছে না 800, এইটা হচ্ছে মোট লাভ আমার দরকার, সেখান থেকে অলরেডি আমার 480 আর 160, এই লাভটা আমার হয়ে গেছে, মানে 480 আর 160 যোগ করলে কত পাচ্ছি এখান থেকে 54, 10 কত পাচ্ছি 64, তাহলে 640 টাকা লাভ আমার হয়ে গেছে, তাহলে পড়ে আছে কত
মানে 160 টাকা লাভ আমার এখনও করতে হবে, যেটা আমি আজ পাবো কোত্থেকে না 20টা ষাঁড় থেকে। তাহলে 20টা ষাঁড় থেকে লাভ করতে হবে আমাকে 160 টাকা। তাহলে একটা ষাঁড় থেকে কত হবে না 160 / 20 কত হচ্ছে না 8 টাকা। তাহলে 8 টাকা লাভ করবে প্রতি ষাঁড় থেকে, অপশান সি। নেক্সট চলো কি বলছে এখানে, বলছে ওয়ার্ল্ড লাইফ সেন্সাস অনুযায়ী রাজস্থানে 2021 সালে 550টি চিতাবাঘ ছিল, ঠিক আছে। এটা আশা করা যায় পরের বছর 2% বৃদ্ধি পাবে। তো 2022 সালে এটা জনসংখ্যা কত হবে, তো 2% মানে কি 2/100 অর্থাৎ 1/50। অর্থাৎ যদি এখন 50 হয় তাহলে পরের বছর কি হবে, পরের বছর হবে এটা 51, কারণ 50-এর উপর 1 বাড়বে। এখন দেখো এই 50 = 550 বলে দিয়েছে, তাহলে 51 = কত হবে দেখো, আলটিমেট এখানে 11 গুণ করলেই হয়ে যায়। তো আমি এখানেও 11 গুণ করবো, তাহলে 51 আর 51 গুণ করলে কত হচ্ছে আমরা 561। তাহলে 561 এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ 561টা এখন কিন্তু চিতাবাঘ হবে। তাহলে অপশান কোনটা হচ্ছে এখানে 561, অপশান ডি। আচ্ছা লাস্ট অঙ্ক চলো কী বলছে এখানে, বলছে 10,000 টাকার একটা বিলের ওপর 32%-এর একটা একক ডিসকাউন্ট এবং 20% ও 12%-এর দুটি ক্রমিক ডিসকাউন্টের মধ্যে পার্থক্য কত। দেখো একটা সিঙ্গেল ডিসকাউন্ট দিচ্ছে কত, একটা সিঙ্গেল ডিসকাউন্ট দিচ্ছে 32%, ঠিক আছে। আর একটা জায়গায় দেখো ডবল ডিসকাউন্ট দিচ্ছে কত, সেটা 20% আর 12%। দুটো ডিসকাউন্ট জুড়ে দেখবো আমার কী হয়, তাহলে x + y - xy/100 এই ফর্মুলা লাগাবো। তাহলে 20 + 12 - 20 × 12/100 এইটা হচ্ছে আমাদের এফেক্টিভ ডিসকাউন্ট। দুটো ডিসকাউন্ট মার্চ করলে আমরা এই ডিসকাউন্টটা পাই। এখন দেখো পার্থক্য চেয়েছে, পার্থক্য মানে কী বোঝায়, জাস্ট দেখো এখানে যেটা রয়েছে সেটা থেকে এটা যদি বিয়োগ করি, দেখো এখানে তো 32 চলে আসছে, তাহলে একমাত্র এক্সট্রা পার্ট কোনটা, এক্সট্রা পার্ট কিন্তু জাস্ট এইটুকু, তাই না। এইটুকুই হচ্ছে কিন্তু আমাদের পার্থক্য, জাস্ট এইটুকু নিয়ে আমরা কী করবো এই বিলটার উপর চাপিয়ে দেবো। তাহলে 10,000 হচ্ছে বিল ইন্টু 20 × 12/100, 12 দুগুণ হচ্ছে তোমার 24, মানে 240 হচ্ছে আমাদের অ্যান্সার, 240 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল এই ক্লাসটা, এই ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, যদি কোনো জায়গায় বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, সে বুঝে আমি কিন্তু কমেন্টে হোক বা পরের ভিডিওতে হোক সেটা আমি কিন্তু আলোচনা করে দেবো। সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলোর জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।